أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন আমাদের দিনি ভাই মাহফুজুর রহমান। আপনার প্রশ্ন হলো, বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা মেডিকেলে যে সকল মহিলা থাকে তাদের অনেকেই দেখা যায় বোরকা বা হিজাব পরিহিত অবস্থায় তারা পাঠদান করে থাকেন এবং রোগীদের সেবা দান করে থাকেন। ইসলামে এই ব্যাপারে কি বলেছে কুরআন সুন্নাহর আলোকে জানতে চেয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করিও না। এছাড়া আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা নূরে বলেছেন, অকুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যে হে মোমেনা মহিলাগণ, তোমাদের দৃষ্টিকে তোমরা অবনত রাখো, লজ্জাস্থানকে সংযম হেফাজতে রাখো। এখানে বিষয় হলো পর্দা। সূরা বাকারার 4 রুকুতে আপনার পর্দা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো স্কুল প্রতিষ্ঠানে কো এডুকেশন, সহশিক্ষা, ছেলে মেয়ে শিক্ষাদান, সেখানে দেখা যায় মেয়ে শিক্ষিকা থাকে, অধ্যাপিকা থাকে ইউনিভার্সিটিতেও, তাদের উচিত হবে তাদের ভিতরে যদি আল্লাহ, তারা যদি তাকওয়াবান হতে চান, আল্লাহ ভীতি অর্জন করতে চান, তাহলে সেখানে এমনভাবে থাকতে হবে মহিলাদের জন্য আলাদা আপনার চেম্বার থাকবে, মহিলাদের জন্য আলাদা প্রার্থনার ব্যবস্থা করতে হবে। এবং যেহেতু তারা, আপনি একটু খেয়াল করবেন, মেয়ে লোকের গোটা শরীরাই হলো পুরুষের জন্য তার চাহিদা নিবারণের একটা বিষয়, কারণ মেয়ে লোককে এই জন্য সৃষ্টি করা হয়েছে। কোনো কারণে সে যদি পরশের কথা বলে, শিক্ষকদের সাথে কথা বলে, সে কথা যদি নমনীয় চলে আসে, বিনয় চলে আসে, দেখা যায় একসময় তাদের প্রেম ভালোবাসা হয়। এখন বাংলাদেশে বা সারা বিশ্বে এই পরকে প্রেম যেগুলো ছড়াচ্ছে ভাইরাস আক্রান্ত হয়ে, তো তাদের উচিত হবে আলাদাভাবে পাঠদান করা। এবং শিক্ষকরা যেখানে বলবে পুরুষরা, তাদের জন্য আলাদা বৈঠকখানা তৈরি করা। ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করতে হবে, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি তাকওয়াকুম, নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা নিকট সেই সবচেয়ে সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। কাজে তাদের ভিতরে যে তাকওয়া তারা যদি গড়ে নিতে চায়, তৈরি করতে চায়, তাহলে তাদেরকে এই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। এবং মহিলা মাদ্রাসা এবং যেখানে মহিলা স্কুল, সেখানে তাদের পাঠদান ব্যবস্থা করতে হবে। আশা করি মাহফুজুর রহমান ভাই আমার সংক্ষিপ্ত উত্তর আপনি পেয়েছেন। وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء